এই হলের কিন্তু আবহাওয়া দেখে আমার মনে হচ্ছে এখানে কিছু হয় হয় হয়। অনেক কাপলসরা বসে রয়েছে, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড বাকিটা বুঝে নাও তোমরা। আর ভেতরে চলছে মিনি ওয়েসি। তো প্রথম আমি ভাবছিলাম যে এখানে বউগুলো কাজ করে, তারপর দেখছি সব বউদের নিয়ে এসে। কি লাগছে সিনেমা হলটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওইদিকে হচ্ছে কাপল সিট, যেটা ইউটিউবে এখনো পর্যন্ত বৌদি ইয়াং মে কিচ্ছু বাদ নেই। অসাধারণ অসাধারণ কাপলদের জন্য সব ব্যবস্থা রয়েছে। আজকে আমরা কি করবো, আজকে আমরা যেটাই করবো সেটা নতুন কিছু করার চেষ্টা করবো। তাই দু মিনিটের ডিফারেন্স ছিল, নাহলে ট্রেনটা মিস করে দিলে আবার দু ঘন্টা। তোমরা দেখছো ইউটিউব টিউব টিউব ব্লগ। সো হাওড়া থেকে ট্রেন ধরেছি, ধরে নামলাম এক ঘন্টার মধ্যে ত্রিবেণী। অনেকদিন পর এরকম একটা শান্তশিষ্ট ফাঁকা নির্জন প্ল্যাটফর্ম দেখতে পেলাম, বেশ ভালোই লাগছে। তো কথা হচ্ছে আজকে আমরা ত্রিবেণী কেন এলাম, কারণ ত্রিবেণী এসছি আজকে নতুন কিছু করতে, নতুন জায়গা এক্সপ্লোর করতে, যেটা ইউটিউবে এখনো পর্যন্ত নেই। ও বাই দ্য ওয়ে, ভুলে গেছিলাম, তোমরা গলা ফাটিয়ে চিৎকার করে কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে হাওড়ার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি আর কি কাপল হোটেল দেখানোর জন্য। তো আমি অলরেডি জায়গাটা এক্সপ্লোর করে ভিডিওটা আপলোড করে দিয়েছি, তোমরা যারা যারা এখনো দেখোনি আই বাটনে থাকবে, গিয়ে সার্চ করে দেখে নিও। উফ, রোদ্দুর দেখছো, মানে রোদ্দুর দেখো, মানুষ পুরো পাগলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখনই চলছে 39 ডিগ্রি। তো আজকে আমরা এসেছি ত্রিবেণী। এই ত্রিবেণী জায়গাটা কিন্তু মানে এখানে প্রচুর টুরিস্ট স্পট রয়েছে ঘোরার জন্য, তোমরা চাইলে ওয়ান্ডার ট্যুর করতে পারো। বাই দ্য ওয়ে, ত্রিবেণীতে কেন এলাম, কারণ এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। এখানে নাকি একটা সিনেমা হল রয়েছে যার নাম অশোকা সিনেমা হল, এবং এই হলটায় নাকি অসাধারণ অসাধারণ কাপলদের জন্য সব ব্যবস্থা রয়েছে। তবে এটা কিন্তু ইউটিউবে ভিডিও নেই আমার যত সম্ভব। আমি গুগলের ম্যাপের লোকেশানে গিয়ে সেখানে রিভিউগুলো একবার চেক করেছি আসার আগে, তোমরা দেখে নাও। বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, সাউন্ড কোয়ালিটি অসাম, শুধুমাত্র কাপলদের জন্য, আরও অনেক ব্লাবলা। তো আজকে যাবো অশোকা সিনেমা হলে, সেখানে গিয়ে সমস্ত কিছু দেখবো, ওভারঅল এক্সপ্লোর করবো, এবং তোমাদেরকে ইনফরমেশান দেবো যেখানে কীভাবে আসতে হয়। তো চলো, লেটস গো। অ্যান্ড এই ভিডিওটির সাথে সাথে তোমরা যদি সেম রিলেটেড কন্টেন্ট দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওসগুলো ওয়াচ করতে পারো। তবে যে ভাইটা আমাকে অ্যাড্রেস দিয়েছিল তাকে থ্যাংক ইউ, একদম প্রপার দিয়েছে, বলেছিল যে ত্রিবেণী প্ল্যাটফর্ম থেকে নেমে সামনেই নাকি টোটো স্ট্যান্ড আছে, টোটোতে বসলে একদম সিনেমা হলের সামনে নামিয়ে দেবে। তো এই রাস্তাটা হচ্ছে টোটো স্ট্যান্ডে। তোমরা যারা হাওড়া থেকে আসবে একদম ত্রিবেণী 3 নম্বর প্ল্যাটফর্মেই নামবে, ওখান থেকে ডান দিকে এসেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখানে কিন্তু অনেক টাইম নিয়ে আর কি টোটো ছাড়া, যেহেতু ট্রেন কম, চাইলে তোমরা রিজার্ভ করে যেতে পারো, আর হাতে যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু পার পার্সন হিসেবে ভাড়া দিয়ে যেতে পারো। যেহেতু আমার হাতে সময় কম আর আমাকে টাইমের মধ্যে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে হবে, তাই আমি কিন্তু রিজার্ভ করে নিলাম, করে যা। তবে যেটা কথা, এই গরমের মধ্যে এদিক ওদিক ঘোরার থেকে আমার মনে হয় সিনেমা হলে গিয়ে এসিতে সিনেমা দেখার মজাটা আলাদা। চলো যাই, গিয়ে দেখি কী কী ফেসিলিটি রয়েছে। 39 ডিগ্রি টেম্পারেচার হলেও এই টি শার্টটা পরে আমি ট্রাভেল করে এলাম, আমার কিন্তু অনেকটাই কমফোর্টেবল ফিল হচ্ছে। এটা একদম পিওর কটনের, এটা হচ্ছে H&B টি শার্ট, এবং এটা আমি কিনেছি হচ্ছে বি অরিজিনাল শপ থেকে। আমি ওখান থেকেই বেশিরভাগ টি শার্ট কিনি, পোলো বলো, অ্যাডিডাস বলো, পুমা বলো। তো এটা নট এ প্রমোশন ভিডিও, ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে গিয়ে টি শার্ট কিনতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসে, ডিসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস থাকবে। সো ফাইনালি টোটো থেকে নামার পরে একদম মেন রোডের ওপরে হচ্ছে অশোকা সিনেমা হল, ভেতরে যাবো, টিকিট প্রাইস কী আছে না আছে সব কিছু তোমাদেরকে জানাবো। সিনেমা হলের সামনে প্রায় অনেকটাই জায়গা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 40 কি এসি? না, এসি কত? 70। একটা এসি দিন, তাহলে একটা 40 দিয়ে দিন। সামনে এখানে পার্কিং স্লট রয়েছে এবং পেছনেও রয়েছে, এটার জন্য চার্জেবল, ঠিক আছে, পার্কিং করার জন্য। এবং হলের সামনে দীর্ঘ প্রতীক্ষা করে কিন্তু অনেক কাপলসরা বসে রয়েছে, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড বাকিটা বুঝে নাও তোমরা। তো এখানে শোয়ের যেটা টাইম রয়েছে সেটা হচ্ছে 1টা, 4টে আর 7টা, 3 টাইমের শো হয়।
তো টাইম এখনো হয়নি, এখন বাজে 12:10, এখন আমাকে অপেক্ষা করতে হবে 40 মিনিট, তারপরে ভেতরে ঢুকবো। এই মুহূর্তে এসি খারাপ রয়েছে, ঠিক আছে, নর্মাল যে সিটগুলো রয়েছে সেটা রয়েছে এবং কাপেল সিট এখানে রয়েছে, প্রাইসটা তোমাদেরকে বলছি আর বাকি ডিটেলগুলো ভেতরে যাওয়ার পরে দেখে বলছি। এবং পার্কিং যদি তোমরা করতে যাও, দেখো মোটর সাইকেল 10 টাকা, মানে টু হুইলার, এবং বাইসাইকেল 5 টাকা। সিরিয়াসলি ব্রো, এই হলের কিন্তু আবহাওয়া দেখে আমার মনে হচ্ছে এখানে কিছু হয় 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 এরকম একটা ফিলিংস আসছে। প্রথম আমি ভাবছিলাম যে এখানে বউগুলো কাজ করে, তারপর দেখছি সব বউদের নিয়ে এসছে, কি ব্যাপার বুঝতে পারছি না জিনিসটা। সমস্ত কাপড়েরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে সিনেমা, মানে খেলা শুরু হওয়ার জন্য, সরি সিনেমা দেখার জন্য। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। So, এই হচ্ছে সিনেমা হলের টয়লেট, এটা জেন্টস টয়লেট। সো ময়দানের প্লেয়াররা সব লেগে গেছে, এবার আমি ঢুকেছি, দেখা যাক কি করতে পারি, কি ইনফরমেশন তোমাদের দিতে পারি। কি লাগছে সিনেমা হলটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওইদিকে হচ্ছে কাপল সিট, সিনেমা শুরু হয়ে গেছে, সিনেমার নাম হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া, আর ভেতরে চলছে মিনি ওয়েল সিন। সিনেমা হলে দলে দলে কাপেল, মানে বৌদি ইয়াং মেয়ে কিচ্ছু বাদ নেই, পুরো প্যাকড আপ। আরে জাম পার্টি এটা তো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কলকে ধরবে তুমি বলো তো। এবার তোমাদেরকে র এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। অ্যান্ড ফাইনালি আজকে যে সিনেমাটা দেখলাম সেটা হচ্ছে মির্জা, কাফি ইন্টারেস্টিং এবং অনেক কিছু সিমিলারিটি আছে, চলো তোমাদেরকে শেয়ার করি। অ্যান্ড এক কথায় বলতে গেলে এই সিনেমা হলটা কিন্তু মানে মিনি ওয়ে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং সিনেমা হলের বাইরে থেকে বেরিয়েছি, তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে টোটো একদম স্টেশন যাওয়ার জন্য। এবার তোমাদেরকে বিস্তারিতভাবে তথ্য দেবো যে এই সিনেমা হলটা কীরকম, কতটা সুটেবেল, কী কী ফেসিলিটি আছে না আছে। তবে তারা সো আপনারা যারা যারা আমার কন্টেন্ট দেখে একটু অবাক হন তাদের জন্য বলছি, তবে এরকম ধরনের কন্টেন্ট কিন্তু ইউনিক না যে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমার 14 পুরুষ আগে বানিয়ে গেছে, তবে আমি যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছি সেটা ইউনিক। এবং যারা যারা আমার কন্টেন্ট দেখে সমাজের কথা ভেবে দুঃখ প্রকাশ করেন, আত্মপ্রকাশ করেন, তাদের উদ্দেশ্যে বলছি। আমি এর আগে বহু ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, পুরোনো ভিডিও আছে, আপনারা চাইলে ওয়াচ করতে পারেন, যে আজকে মির্জা সিনেমার যে থিমটা ছিল সেটা হচ্ছে ইললিগাল ড্রাগ ট্রাফিকিং এবং গ্যাম্বলিংয়ের উপরে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের সমাজ দিন দিন কীভাবে বিভিন্ন রকম ড্রাগের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে এবং গ্যাম্বলিংয়ে ইয়াং জেনারেশন ফেসে যাচ্ছে। তার থেকে আমি মনে করি যে প্রেম ভালোবাসা কিন্তু অনেক বেটার, বিকজ প্রেম কিংবা ভালোবাসা এটা কিন্তু লাইফের একটা পার্ট, গ্যাম্বলিং কিংবা ড্রাগ কিন্তু লাইফের একটা পার্ট নয়। সো ব্রো, তো পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পারলাম যে সিনেমা হলটা যদি এক কথায় বলা যায় তাহলে এটা কিন্তু মিনি ওয়েব থেকে কোনো অংশে কম না, ভরপুর খেলা হচ্ছে। এবং কেন তোমাদেরকে আমি এই কথাটা বললাম সেটাও বলে দিই, কারণ মির্জা যে সিনেমাটা যেটা আমি দেখলাম সেটা কিন্তু পুরোপুরি অ্যাকশন মুভি, এবং এই অ্যাকশন মুভির মধ্যে কীভাবে যে কাপলটা রোম্যান্স করছে সেটা আমি পুরোপুরি ফিল করতে পারলাম, বুঝতে পারলাম। সেই জায়গা থেকে বললাম কতটা কনসেন্ট্রেশন পাওয়ার, মানে বুঝতে পারছো। এবং হলের অ্যাটমসফিয়ারও কীরকম, যে লোকের কাছে জানা রয়েছে এটা কিন্তু খেলার জায়গা, অ্যাকশন সিনেমা চলছে আর উল্টো দিকে কাপলটা রোম্যান্স হচ্ছে, বাহ। আর এই ভিডিওটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে জানবে আমি কিন্তু ব্যালকনির সিট নিয়েছিলাম, এবং ব্যালকনিতে উঠেই কিন্তু যারা এসছে তারা জানে যে জায়গাটা কিন্তু দুটো ডিভাইড করা রয়েছে, যেটা বাঁদিকে রয়েছে সেদিকে পুরো একদম ডিসি, মানে ওখানে কিন্তু কাপেলস বক্স সিট রয়েছে, ঠিক আছে, সবাই ঢুকছে। তোমরা যদি চাইছো যে ত্রিবেণী কিংবা হুগলির মধ্যে এরকম একটা কাপেল প্লেস যেখানে তোমরা একান্ত গোপনে একটু সময় কাটাতে পারবে, হ্যাঁ, তোমরা তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, কিংবা হলিডেতে কাপেলরা মিলে ঘুরতে আসবে সময় কাটাবে, তাহলে এই সিনেমা হলটা একদম পারফেক্ট। সিনেমা হল তো উঠেই গেছে, কাপেলদের থ্যাংক ইউ, কারণ তাদের জন্য এই ঐতিহ্যটা বজায় রয়েছে। আর টিকিট প্রাইস যেটা রয়েছে সেটা পাশে আমি স্ক্রিনে দিলাম, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হচ্ছে টিকিট প্রাইস, এবং কাপেলদের জন্য পার হেড কিন্তু 100 টাকা করে, বারবার বলছি এখানে কিন্তু বক্স সিট কেবিন
সিন রয়েছে। আর তোমরা যারা ভাবছো যে তোমরা সাউথের দিক থেকে ত্রিবেণী কিংবা এই অশোকা সিনেমা হলে কীভাবে আসবে, হাওড়া প্ল্যাটফর্ম থেকে তোমরা ট্রেন ধরবে, যদি সুবিধার্থে বলে রাখছি ওয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপ্লিকেশনটা ফলো করবে, ত্রিবেণী মারবে, অনেক ট্রেন আসে, আয়দার তোমরা কাটুয়া লোকাল ধরে ত্রিবেণীতে চলে আসতে পারো। অ্যান্ড যারা যারাই তোমরা কমেন্ট সেকশানে এসে বলো জায়গাটা কোথায়, কাপেলদের জন্য আছে কি না আছে, এটা কি কাপেল ফ্রেন্ডলি, এই সমস্ত ব্লাবলা আর কি কমেন্টগুলো করো, তাদেরকে বলছি যে আমার কিন্তু কন্টেন্ট কিংবা চ্যানেল বলো পুরোপুরি কিন্তু ফ্রি, সাবস্ক্রাইব, ঠিক আছে, কোনো জয়েন্ট বাটন নেই, কিচ্ছু নেই, পয়সা লাগে না, জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে, আমি কিন্তু ভিডিওর মধ্যে সব কিছু ইনফরমেশান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যারা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা হেটার্স কিংবা লাভার্স সবাই আমার কাছের, কেননা ফ্যামিলিতে খারাপ ভালো সব কিছুই থাকে, তো যারা হেটার্স আছে চেষ্টা আমার যে আগামী দিন লাভার্স হিসেবে কনভার্ট করে নেওয়ার। সত্যি অ্যান্ড ব্রো, তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, এন্ড করতে করতে যেটা কথা, লাভ ইউ ত্রিবেণী, মানে এরকম একটা শান্ত পরিবেশ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়, 42 ডিগ্রি ফাটছে, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সো টাটা।